প্রাকৃতিক দুর্যোগ হোক বা অন্য কোনো কারণবশত বৈদ্যুতিক তার থেকে ঘটছে একের পর এক দুর্ঘটনা, মানুষ অসাবধানতাবশত তারই শিকার হচ্ছে। এবার তারই সচেতনতা প্রচার মধ্য দিয়ে এক বিশেষ বার্তা তুলে ধরলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন বিভাগ তথা নদিয়ার ফুলিয়া সিসি এর উদ্যোগে। সোমবার ফুলিয়ার জনরঞ্জন কেন্দ্র থেকে এক পদযাত্রার আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণ করেন বিদ্যুৎ দপ্তরের একাধিক কর্মী থেকে শুরু করে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। যদিও জনসুরক্ষা সচেতন করতে বিভিন্ন ভঙ্গিমা স্বরূপ প্ল্যাকার্ড হাতে নিয়ে এই পদযাত্রা করা হয়। এরপর বিদ্যুৎ দপ্তরের একাধিক উচ্চ পদস্থ আধিকারিক সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে করা হয় এক সচেতনতা বৈঠক, যেখানে এলডি স্কিনের মধ্য দিয়ে কিভাবে মানুষ সচেতন থাকবে সেই সম্পর্কে কতটা অবগত থাকা দরকার, বৈদ্যুতিক তারে অকারণে হাত দিলে কি হতে পারে তুলে ধরা হয় সমস্ত বিষয়। যদি এ প্রসঙ্গে বিদ্যুৎ দপ্তরের এক আধিকারিক জানান, যত দিন যাচ্ছে ততই দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ মানুষ, বছর কয়েকশো মানুষের প্রাণহানির মতো ঘটনা ঘটে, তাই মানুষকে আরো সচেতন করতে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন বিভাগের এই উদ্যোগ। তবে এই সচেতনতামূলক অনুষ্ঠান আজকে শুধু নয়, সারা বছরের বিশেষ সময় অনুযায়ী চলবে। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের সঙ্গে নেহা সরকারের রিপোর্ট, স্টার নিউজ বাংলা। এশিয়ার বৃহত্তম তাঁত কাপড়ের হাটের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম। ঘোষ মার্কেট তাঁত কাপড়ের হাট 86/1 কেসি দাস রোড, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। হাট খোলা থাকছে বুধবার, বৃহস্পতিবার, শনিবার ও রবিবার। একই ছাদের নিচে থাকছে রেডিমেড পোশাকের পাইকারি হাট, এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট। বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি, নন এসি রুম, উন্নত মানের খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন। ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফটের সুব্যবস্থা আছে। আমাদের হাটে পাবেন সপ্তাহে 7 দিনে গদিঘর খোলা এবং সমস্ত রকমের শাড়ি, যেমন শান্তিপুর, ধনেখালি, ধাত্রীগ্রাম, ফুলিয়া, সমুদ্রগড় ইত্যাদি। সকল ক্রেতা ও বিক্রেতাকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের যোগাযোগ নাম্বার 8016014925 অথবা 8637389950। আজকে আমরা ফুলিয়া কাস্টমার কেয়ার সেন্টার WBCDCL-এর পক্ষ থেকে বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা সংক্রান্ত জনসচেতনতা প্রসারের জন্য একটা সেফটি র্যালি করলাম। এবার এখানে একটা সেফটি সেমিনার হবে, সেখানে আমাদের পার্শ্ববর্তী স্কুল আছে, তার বাচ্চারা এসছে, তাদেরকে আমরা বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা সংক্রান্ত সমস্ত ভিডিওগ্রাফি দেখাবো, প্লাস হচ্ছে কী কী নিরাপত্তা নিয়ে মানুষের চলা উচিত যাতে কোনো ধরনের দুর্ঘটনা, বিদ্যুৎ দুর্ঘটনা মানুষের না হয়, তার প্রসার প্রচারের জন্য আমরা এই প্রোগ্রামটা করেছি। দেখা গেল এই র্যালিতে কিন্তু কোনো ছাত্রছাত্রী থেকে শুরু করে আপনাদের যারা কর্মী হয়েছে তারাও কিন্তু আজ সেন্টার এলাকায় যত এলাকা আছে বিভিন্ন এলাকা থেকে স্টুডেন্টরা এবং আমাদের কর্মী এবং সাধারণ লোকজন উপস্থিত ছিল, সবারই মাধ্যমে এটা ছড়িয়ে দেওয়ার আমাদের। আমরা দেখেছি যে কোনো প্রাকৃতিক দুর্যোগ যখন হয় অনেক সময় তার ছিঁড়ে পড়ে, অনেক দুর্গত এটার জন্যই আমাদের এই প্রোগ্রাম করা, যে মানুষকে সচেতন করা যে এরকম অবস্থায় কী করা উচিত। ছেড়ে পড়ে থাকা তারে হাত দেবেন না, বিদ্যুতের খুঁটিতে হাত দেবেন না, সঙ্গে সঙ্গে বিদ্যুৎ অফিসকে জানান। টোল ফ্রি নাম্বার আমরা প্রচার করছি, এই টোল ফ্রি নাম্বারের মধ্যে আমাদের জানান, আমরা যত দ্রুত সম্ভব পৌঁছে যাব, একটাও যেন প্রাণহানি না হয়, সেটাই আমাদের উদ্দেশ্য। ছাত্রছাত্রীরা তো অনেক সময় এই যে সচেতনতামূলক আমাদের বিদ্যুৎ ব্যবস্থায় যে সমস্ত দুর্ঘটনা ঘটে, যে সমস্ত কারণে ঘটে, বিশেষ করে আমাদের বিদ্যুৎ ব্যবস্থার বাইরে যে সমস্ত জনসাধারণ থাকে তাদের যে সমস্ত দুর্ঘটনা ঘটে সেগুলো কী কী বিষয়ে ঘটে এবং সেখান থেকে কীভাবে আমরা নিরাপদ থাকতে পারি এই বিষয়ে ছাত্রদেরকে আমাদের জানাবো। আজকে কি শুধুমাত্র ইলেকট্রিক সাপ্লাই এবং ছাত্রছাত্রীদেরকেই ডাকা হয়েছে না আরও আমাদের লোকাল এলাকার পঞ্চায়েত প্রধান, BDO, হসপিটাল, এইসব সবাইকে আমরা জানি, জনপ্রতিনিধি। এটা আমরা পর্যায়ক্রমেই করি কিন্তু সেমিনারটা আজকেই হবে। জয়ন্ত বিশ্বাস, স্টেশন ম্যানেজার, ফুলিয়া কাস্টমার কেয়ার সেন্টার। অ্যাকোয়া স্মুথ ওয়াটার পিউরিফায়ার প্রতিদিন মাত্র 30 টাকা EMI দিয়ে বাড়িতে আনুন। কি ভাবছেন? হ্যাঁ, অবাক হলেও এটাই সত্যি। সাথে থাকছে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি। তাই আর দেরি না করে অ্যাকোয়া স্মুথ ওয়াটার পিউরিফায়ার কোম্পানির ডিলার হয়ে প্রতি মাসে 30-40 হাজার টাকা ইনকাম করুন। যোগাযোগ 9134648505 এই নাম্বারে।